প্রথম পর্যায়ের ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন হল প্রথম পর্যায়ের রাজ্য পাঁচটা সমষ্টির ভাগ্য নির্ণয় হব 35 গ্রাকিক প্রার্থীর 19 এপ্রিলের পুয়া 7 বাজার পরা সন্ধ্যা 5 বাজালেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হব মোট 10,001টা ভোট কেন্দ্রত হব ভোট গ্রহণ 92টা ভোট কেন্দ্র আদর্শ ভোট কেন্দ্র হিসাবে চিহ্নিত করা হয়েছে বিশেষভাবে সক্ষম লোকর দ্বারা পরিচালিত হব 11টাক ভোট কেন্দ্র 752টা ভোট কেন্দ্র পরিচালনা করব মহিলায় 40,004গৰাকী পোলিং প্রিসাইডিং বিষয়া নিয়োগ করা হয়েছে প্রথম পর্যায়ের নির্বাচনত ব্যবহার হব 10,001টা ভিভিপেট আর 10,001টা ব্যালট ইউনিট লগতে 10,001টা কন্ট্রোল ইউনিট ব্যবহার করা হব ডিব্রুগড় কাজিরঙা শোণিতপুর লক্ষিমপুর যোরহাট সমষ্টিত হব ভোটগ্রহণ কাজিরঙা সমষ্টিত প্রতিদ্বন্দ্বিতাত আগবাইছে 11গৰাকী প্রার্থী ডিব্রুগড়ত আগবাইছে 3গৰাকী প্রার্থী যোরহাটত 4গৰাকী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা আগবাইছে শোণিতপুরত 8গৰাকী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করব লক্ষিমপুরত প্রতিদ্বন্দ্বিতা আগবাইছে 9গৰাকী প্রার্থী মুঠ 35গৰাকী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা আগবাইছে 35গৰাকী প্রার্থীর ভাগ্য নির্ণয় করব 86,47,869গৰাকী ভোটারে ইয়ারে পুরুষ ভোটারের সংখ্যা হয়েছে 42,82,887গৰাকী আর 43,64,859গৰাকী মহিলা ভোটার তৃতীয় লিঙ্গর ভোটারের সংখ্যা হয়েছে 123গৰাকী 19 এপ্রিলত যেহেতু প্রথম পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হব আর প্রথম পর্যায়ের ভোট গ্রহণের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে প্রথম পর্যায়ত রাজ্যের পাঁচটা সমষ্টির ভাগ্য নির্ণয় হব 35গৰাকীক প্রার্থীর 19 এপ্রিলত যেহেতু প্রথম পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হব 19 এপ্রিলের পুয়া 7 বাজার পর সন্ধ্যা 5 বাজালেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হব মুঠ 10,001টা ভোট কেন্দ্রত হব ভোট গ্রহণ 92টা ভোট কেন্দ্র আদর্শ ভোট কেন্দ্র হিসাবে চিহ্নিত করা হয়েছে আনহাতে বিশেষভাবে সক্ষম লোকর দ্বারা পরিচালিত হব 11টাক ভোট কেন্দ্র 752টা ভোট কেন্দ্র পরিচালনা করব মহিলায় 40,004গৰাকী পোলিং প্রিসাইডিং বিষয়া ইতিমধ্যে নিয়োগ করা হয়েছে প্রথম পর্যায়ের নির্বাচনের ব্যবহার হব 10,001টা ভিভিপেট আর 10,001টা ব্যালট ইউনিট 10,001টা কন্ট্রোল ইউনিট ব্যবহার করা হব ডিব্রুগড় কাজিরঙা শোণিতপুর লক্ষিমপুর যোরহাট সমষ্টিত হব ভোটগ্রহণ কাজিরঙা সমষ্টিত প্রতিদ্বন্দ্বিতা আগবাইছে 11গৰাকীক প্রার্থী আনহাতে ডিব্রুগড় সমষ্টিত প্রতিদ্বন্দ্বিতা আগবাইছে 3গৰাকী প্রার্থী যোরহাটত 4গৰাকী প্রার্থী লগতে শোণিতপুরত 8গৰাকী প্রার্থীয়ে প্রতিদ্বন্দ্বিতা আগবাইছে লক্ষিমপুর সমষ্টিত প্রতিদ্বন্দ্বিতা আগবাইছে 9গৰাকী প্রার্থী 35গৰাকী প্রার্থীর ভাগ্য নির্ণয় হব 19 এপ্রিলের দিনট আর 35গৰাকী প্রার্থীর ভাগ্য নির্ণয় করব 86,47,869গৰাকী ভোটারে ইয়ার ভিতর পুরুষ ভোটারের সংখ্যা হয়েছে 42,82,887গৰাকী মহিলা ভোটারের সংখ্যা হয়েছে 43,64,859গৰাকী তৃতীয় লিঙ্গর ভোটারের সংখ্যা হয়েছে 123গৰাকী আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।